আসসালামু আলাইকুম ভাই ব্রোস এবং সুন্দরী আপুগণ। তো সকাল সকাল কিন্তু বের হয়ে পড়ছি, মানে আজকে আমার একটা এক্সাম আছে, আর এক্সামটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। তো দেখতে পাচ্ছো এত সকাল সকাল কিন্তু আমি কখনোই উঠি না। আর ফাইনালি আমরা কিন্তু চলে আসছি একটা পাম্পে, এখান থেকে প্রথমে তেল নিতে হবে যেহেতু গাড়িতে তেল নাই। আর আমার সাথে যে ছেলেটা আছে তার নাম হচ্ছে হৃদয়। সো তার বাইকে করে মূলত আমি হচ্ছে পরীক্ষাটা দিতে যাচ্ছি, তারও আজকে পরীক্ষা আছে। সো বুঝতে পারতেছো আমাদের দুইজনের আজকে হচ্ছে ড্রাইভিংয়ের পরীক্ষা। তো এইভাবেই কিন্তু সকাল সকাল যাচ্ছি, আর বাইরে দেখলাম বেশ ভালোই শীত, যেহেতু যশোরে পুরো দমছে কিন্তু শীত পড়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু চলে আসছি উপশহর কলেজ মাঠে, আর এখানেই কিন্তু যশোরের যাবতীয় যেসব পরীক্ষাগুলো হয় লাইক ড্রাইভিংয়ের পরীক্ষা। সো আমার হাতে দেখতে পাচ্ছি একটা লার্নার কপি, আর এটা দেখাই কিন্তু প্রায় পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, যদিও পরীক্ষার হলটা দেখলাম ছাউনি দিয়ে ঢাকা। তো যাই হোক, এভাবে কিন্তু প্রথমে লাইনে দাঁড়ায় পরীক্ষা দিয়ে আসলাম, আর পরীক্ষা দিয়ে এসে বেরোয় দেখলাম একটা চার্ট ধরাই দিল, আর এইগুলো নাকি নেক্সট ভাইভাতে ধরা হবে। সো এইগুলো একটু পড়তে হবে। তো যাই হোক, সেগুলো পড়াশোনা না করে আবারও কিন্তু চলে আসলাম খাইতে, যেহেতু সকাল সকাল কিছু খাই নাই। এখানে দেখলাম ছোলা বিক্রি করতেছে, মানে ছোলা ভোনা। তো এখানে আর কিচ্ছু তেমন পাইলাম না, এমনিতেও ক্ষুধাও লাগছে আবার খাইতেও হবে, এখন কি আর করাই, ছোলা ভোনাটাই খাইতে হবে। তো মামাকে বললাম খুবই ভালো করে ছোলা মাখাই দিতে, তো মামা দেখলাম ছোলা মাখাইলো, ওর ভেতরে পেঁয়াজ মরিচ তারপরে একটু লেবু চিপড়ে দিল, আর সাথে একটু বিভিন্ন ধরনের বিট লবণ চানাচুর দিয়েও মানে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে দিল। তো যাই হোক, এই হচ্ছে মনে করেন ছোলা মাখাটা। আর ছোলা মাখার উপরে দেখলাম চিড়া দিল, সাথে আপনার একটু চুই ঝাল আর একটা কোয়েল পাখির ডিমও দিল। তো জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর এই ছোলা মাখাটা কিন্তু আপনার টোটাল 20 টাকা। সো বুঝতেই পারতেছেন 20 টাকায় কেমন কি পাচ্ছেন। তো আমার সাথে যে ছেলেটা আসছে তাকেই প্রথমে দিলাম, দিয়ে বললাম যে কেমন খেয়ে জানাও, তো সে বললো খুবই মজা নাকি, তো আমিও একটু ট্রাই করে দেখি। তো আমার কিন্তু খুবই ক্ষুধা লাগছে, আবার ঝালও দিছে, মনে হয় পেট জ্বলতে পারে। তো কি আর করা, খাইতে তো হবেই এখন কিছু না কিছু। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, আর ওই পাশে দেখলাম সবাই কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, আর এক চাচা কিন্তু বসেও পড়ছে, কেন বসে পড়ছে আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এভাবেই কিন্তু বসে অপেক্ষা করতে থাকলাম যে কখন তাদের পরীক্ষা শেষ হবে আর আমাদের কখন ভাইভাতে ডাকবে। তো এই পাশে আমার সাথে যে আসছে তার সাথে বললাম আসো আমরা একটা সেলফি তুলি, তো সে মনে করছে আসলেই সেলফি তুলতেছি, বাট না আসলে সেলফি তুলতেছি না, তার সাথে একটু প্র্যাঙ্ক করলাম। অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু ভাইবার জন্য ডাক পড়ছে, তো দেখা যাক ভাইবাতে কি পারি, মানে কি কি সাইন দেখায় আর আমি কি কি দিতে পারি। তো এদিকে দেখলাম চুল দাড়ি কিন্তু ভালোই বড় হয়েছে, মনে হয় কাটতে হবে। অ্যান্ড ফাইনালি গাইস আমাদের কিন্তু ভাইবা ডান, আর এখন লাস্ট একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে জিগজ্যাগ, মানে মোটর সাইকেলটা ট্রায়াল দেওয়া হবে। আর এই পাশে দেখলাম সবাই কিন্তু লাইন বাই লাইন দাঁড়ায় আছে, মনে হচ্ছে তারা সোলো রেস দিবে, বাট তেমন কিছুই না, এখানে কিন্তু সবাই দাঁড়ায় আছে কারণ সামনেই হচ্ছে জিগজ্যাগের এক্সাম হবে। তো সবাই এখানে অপেক্ষা করতে থাকুক, আর আমিও একটু গাছের নিচে ছায়ায় বসে থাকি। অ্যান্ড ফাইনালি গাইস সেই জিগজ্যাগ পরীক্ষার কিন্তু মুহূর্ত চলে আসছে, আর ওইখানে দেখতে পাচ্ছি পতাকা টানাচ্ছে, ওই পতাকা দিয়েই কিন্তু আপনার সামনে আগাই যেতে হবে। তো দেখা যাক আমি পারি কি না। তো সবাই কিন্তু ওইখানে অপেক্ষা করতেছে, আর ফাইনালি আমার কিন্তু জিগজ্যাগের টান, বাট আমার পা পড়ে গেছিলো। এই ছিল মনে করেন আজকের ভিডিওটি, আর এখন আমরা বাসায় চলে যাব, এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে, খুবই ক্ষুধা লাগছে, বাসায় যেয়ে খাইতে হবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর কারা কারা কোন জেলা থেকে ড্রাইভিং লাইসেন্স করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।